হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতা জগৎ। সুলতা জগতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, দেখছো আমি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে চলে এসেছি। এখান থেকে সোজা যাব কাটোয়া। কারণ হচ্ছে বন্ধুরা, নবদ্বীপের সমস্ত ট্যুর আমাদের শেষ, এবার আমরা এখান থেকে যাব সোজা কাটোয়া। তো কাটোয়াতে কিসের জন্য যাব বন্ধুরা, তোমাদের আগে থেকে জানিয়ে রাখি, কাটোয়াতে যাব আমাদের গুরুদেব আছে, মানে আমার শাশুড়ি মায়ের যিনি গুরুদেব ছিলেন, ওনাকে প্রণামী দিতে যাব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো যাবো, তো ভাবছিলাম যে এখানে যখন এসেছি তো একবারে প্রণামীটা দিয়েই চলে যাব। তো আমার মা, আমার মামি, শ্যামবাবু সবাই ওখানে বসে আছে স্টেশনে। তো ওরা সবাই, আমরা সবাই মিলে একসঙ্গে প্রণামীটা দিয়ে একেবারে বাড়ি চলে যাব বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা। আমরা বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে আমরা কাটোয়া স্টেশনে নেমে গেছি। তারপর কাটোয়া স্টেশন থেকে সোজা চলে এসেছি বাসস্ট্যান্ডে। তো বাসস্ট্যান্ডে এসে আমরা বিজয়নগর বা বিজনগর যেটা বলো সেই রুটের বাস ধরেছি। তো এই বাসে চেপে গেছি বন্ধুরা। তো আমি সিট পেয়েছি আর আমার তিশা সিট পেয়েছে। আমার মা, মামি, শ্যামবাবু ওরা কেউ সিট পায়নি। দেখেছো বন্ধুরা কতটা ভিড় বাসে, আরও ভিড় ছিল। তো বন্ধুরা তোমরা আমাকে তখন দেখেছিলে যে আমি বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে ট্রেনে চাপলাম, ট্রেনে চেপে তারপরে কাটোয়াতে নামলাম, কাটোয়াতে নেমে বাসে চেপেছিলাম, তোমরা দেখলে তখন। তো এবার বাসে চেপে এখন আমরা সবাই নেমে গেছি দেখো বিজনগরে। তো বিজনগরে এখান থেকে শ্যামবাবুর গুরুদেব আছে, তো সেই গুরুদেবের বাড়িতে যাব। তো যাওয়ার আগে আমরা এখানে সবাই একটু বসে রেস্ট করে নিই। সকাল থেকে কিছু পেট পুজো হয়নি বন্ধুরা, কিছু পেট পুজো করতে হবে। তো পেট পুজো করে নিই, কী কী খাবার দাবার খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে। চলো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো চপ আমরা সবাই খাচ্ছি, এই দেখো সবাই মিলে খাচ্ছি, এই দেখো শ্যামবাবু খাচ্ছে। বন্ধুরা খেয়ে নি চপটা, দারুণ করেছে, ফ্যান্টাস্টিক। আমার তো ঝাল ঝাল খাবার বেশি ভালো লাগে মিষ্টি। আমারও যেমন দেখে গেছি পেট শান্তি, তো সব শান্তি। তো বন্ধুরা পেট পুজো করে নি, তারপর তোমাদের সামনে আসে, ঠিক আছে? খুব খিদে লেগে গেছে, খেয়ে নি আগে। তো বন্ধুরা আমাদের তখন খাওয়া হয়ে গেছিলো, খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা গুরুদেবের বাড়ি চলে এসেছি। তো দেখো জয় গুরু কুটির লেখা রয়েছে, তো এটাই আমাদের গুরুদেবের বাড়ি। তো আমরা এখানে পুরোটা ক্যামেরা করতে পারিনি, কারণ বুঝতেই পারছো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না বন্ধুরা, আর সবার সামনে ক্যামেরাটা বের করে ক্যামেরা করা সম্ভবও হয় না। তো তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম গুরুদেবের বাড়িটা। তো দেখো গুরুদেবের বাড়ির সামনে দিয়ে কত সুন্দর ভেড়াগুলো যাচ্ছিলো, ভেড়াগুলোর গায়ে কালারফুল রং দিয়ে কি সুন্দর এঁকে দিয়েছিলো, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখো আমরা গুরুদেবের বাড়িতে প্রণামী দিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আমরা গুরুদেবের বাড়িতে প্রণামী দিয়ে চলে এলাম, এবার আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, আমরা এখান থেকে বাস। তো বন্ধুরা এখন আমরা বাসে চেপে পড়েছি, এখন সোজা যাব বাড়ি, বাড়িতে যে তোমাদের সব দেখাচ্ছে, ঠিক আছে বন্ধুরা? বাসে কত ভিড়, আর এত গরম লাগছিল বন্ধুরা ভিড়ের মাঝে। দেখো আমরা সবাই একটা করে প্যাপসি নিয়ে নিয়েছি, প্যাপসি খাচ্ছি। তো আমি সাদাটা নিয়েছি, আরও একটাও নিয়েছি এই যে অরেঞ্জ কালারের। তো সবাই মিলে বসে এখন প্যাপসি খাচ্ছি বন্ধুরা, কারণ বাসে প্যাপসিটা না খেলে একদমই চলতো না। এটা অবশ্য মামি কিনে দিয়েছে বন্ধুরা, আমি কিনিনি,
আর এদিকে দেখো শ্যামবাবু তো ঘুমিয়ে পাগল, ও তো বাস হোক ট্রেন হোক ও যেখানে পাবে ঘুমিয়ে যাবে। আমার তো একদমই ঘুম হয় না বন্ধুরা, বাসের ট্রেনে আমার খুব কষ্ট হয়, একদমই ঘুমাতে পারি না। আর শ্যামবাবু তো কুম্ভকর্ণ, যেখানে পড়বে সেখানেই ঘুমিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের একটু বাস থেকে বাইরেটা শেয়ার করলাম। তো বাসে জার্নি করতে করতে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিলো। বাসে যদি জানলার পাশে বসে থাকা যায় বা ট্রেনে যদি জানলার পাশে বসে থাকা যায়, সেই দৃশ্যটা দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় বন্ধুরা বোঝাই যায় না। তো আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, সবুজ চারিদিক, সবুজ 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 ধান ক্ষেত দেখেই বুঝতে পারছো এটা বর্ধমান জেলা। বর্ধমান জেলা মানেই সবুজ ধানের ক্ষেত, সবুজ মাঠ, সবুজ ক্ষেত, সব কিছুই চারিদিক যেন সবুজ সবুজ সবুজে ভরা। তো বন্ধুরা, আমাদের বর্ধমান জেলা ধানের জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো। তোমাদের এই ধান ক্ষেত দেখিয়ে দিলাম বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। ফুলকপি, ডাটা, আলু, বড়ি, দেখো বড়ি তাকিয়ে তাকিয়ে রয়েছে, উঠে রয়েছে দেখছো বড়ি গুলো। তো এই বড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে বাবা তরকারি করেছে, আর এদিকে বাঁধাকপি আলু দিয়ে তরকারি, আর এদিকে ভাত। তো চলো বন্ধুরা খেয়ে নিই। জায়গায় ঘুরে ঘুরে হোটেলে খেয়েছি বন্ধুরা, হোটেলে খেয়ে খেয়ে মুখ এলিয়ে গেছে, এবার মনে হচ্ছে একটু বাড়ির রান্না খাই। তো চলো বন্ধুরা, বাড়ির খাবার অনেক দিন পর খাচ্ছি এখন। বাড়ির খাবার খেয়ে একটু শান্তি করে, মানে পেটটাকেও শান্তি করবো মনটাকেও শান্তি করবো। তো চলো তাদের খেয়ে নিই। দেখো এবার মামির বাড়ি যাওয়ার পালা, দাদা নিতে চলে এসেছে গাড়ি করে, মামিকে নিতে চলে এসেছে। তো মামি চলে গেল, এবার আমার যাওয়ার পালা বন্ধুরা, এবার আমাকে গুছিয়ে নিতে হবে আমার ব্যাগপত্র। এখন তোমাদের সামনে চলে এসেছি তোমাদের কাছে টাটা বাই বাই করতে, কারণ এখন রাত হয়ে গেছে। রাত বেশি রাত হয়নি, রাত 9টা বাজছে, কিন্তু এখনই শুয়ে পড়বো বন্ধুরা। দেখছো আমার চোখ মুখ কেমন অবস্থা হয়ে রয়েছে, ভীষণ পরিশ্রম হয়েছে আর ক্লান্তি লাগছে, কিন্তু কাল সকাল হলে আমাকে ট্রেন ধরতে হবে, মালদার উদ্দেশ্যে রওনা হতে হবে। অনেক বাবার বাড়ি ঘোরা হলো, অনেক ট্যুর ঘোরা হলো, অনেক বেরবুর করা হলো, এবার যেতে হবে নিজের বাড়ি, চলে যেতে হবে, কারণ আমার মেয়ের স্কুল, ওর স্কুলে এখন ভর্তি হবে, তারপরে বই কেনা হবে, এগুলো করতে হবে। তার জন্য আমাকে 7 তাড়াতাড়ি যেতে হচ্ছে বন্ধুরা, নয়তো আমার বাবা মা সবাই বলছিল থেকে যা থেকে যা থেকে যা, বললাম যে না থাকলে তো হবে না, আমার মেয়ের স্কুলে ভর্তিটা বন্ধ হয়ে যাবে, বই কেনা হবে না, তো তাই চলে যেতে হচ্ছে বন্ধুরা। আমার মেয়ে তো খুব কান্নাকাটি করছে, বলছে না মা পাপা চলে যাক, আমরা দুজন থেকে যাই, হ্যাঁ মাছ খাবো, দাদু বলেছে বড় মাছ আনবো, ও পাঙাশ মাছ খেতে ভালোবাসে তাই বলেছে পাঙাশ মাছ আনবো তোর জন্য। তো থাকলাম না বলে বাবা টাকা দিয়ে দিল, তো বললো যে ওকে মাছ কিনে খাইয়ে দিস, মাছ মাংস ডিম সব কিছু খাওয়ার টাকা দিয়ে দিয়েছে বাবা। হ্যাঁ তো বন্ধুরা, এখন মেয়েকে খাওয়াবো বাড়ি যেয়ে, নয়তো ও মাথা পাগল করে দেবে,
আর খাওয়া তো নয়, মেন কথা হচ্ছে দাদুর বাড়িতে থাকবে, আনন্দ করবে, এটাই হচ্ছে মেন কথা। তো ওর ওটা হলো না, এবার আগের বারে এসেছিল তখনও ওর দাদুর বাড়িতে ঘুরে পোষায়নি, এইবারও এসছে, এইবারও ঘুরে পোষালো না। তো এখন ওই কানের কাছে ভ্যান ভ্যান করছে যে আমি আমি দাদুর বাড়িতে থাকবো, থাকবো, ওকে বুঝিয়ে পারি, নিয়ে যাবো বন্ধুরা। তো মা ওই দেখো ব্যাগে অনেক কিছু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা মা অনেক কিছু ব্যাগে দিয়ে দিয়েছে, তো সেগুলো তোমাদের বাড়ি যেয়ে দেখাবো। কিছুই দিচ্ছিল আমি নিই নাই, কারণ বোয়াতে হবে। এই যে এ বোয়াবে না, হ্যাঁ রাগারাগি করছে, বলছে কে বোয়াবে এত জিনিস। তো বন্ধুরা আমাকেই বোয়াতে হবে, ওই জন্য মাকে বললাম যে খালি করে দাও, হালকা করে দাও। তো মা তো যত না হালকাই তো করলো না, কিন্তু কিছু করার নাই, আমাকেই বুয়ে নিয়ে যেতে হবে। তো বাবার বাড়ির জিনিস জানো, মেয়েরা বাবার বাড়িতে আসলে বাবা মারা দিয়ে দেয়, যেটুকু থাকে সেটুকুই দিয়ে দেয়। তো আমার ক্ষেত্রেও তাই হয় বন্ধুরা। তো আর কি বলবো, বাড়িতে যেয়ে তোমাদের দেখাবো কি দিয়েছে না দিয়েছে। তো বন্ধুরা আজকের মতন এটুকুনি, আবার আসছি কালকে একটা নতুন ব্লগের সাথে, ঠিক আছে বন্ধুরা? কালকে তোমাদের সাথে দেখা হবে একবারে মালদা গিয়ে, ঠিক আছে? মালদা থেকে নতুন ব্লগ শুরু করবো। এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।